আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আবু তালেব এন্টারপ্রাইজে। তো আমাদের সাথে কিন্তু একজন ভাই আছে। ভাই, আপনার নামটা জানি। জি, আমার নাম মোহাম্মদ পিন্টু। পিন্টু ভাই আজকে আমাদেরকে চমৎকার সব বেবি আইটেম দেখাবে, আর আজকের এপিসোডে আমরা আপনাদেরকে চমৎকার একটা প্যাকেজ দেখাবো। এই প্যাকেজটা যদি আপনারা পারচেজ করেন একটা নিউবর্ন বেবি টেক কেয়ারের জন্য, অল ইন ওয়ান, মানে সবকিছু একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাবেন। আমরা প্রত্যেকটা আইটেম দেখাবো এবং দামগুলো কিন্তু এক একটার বলে দিব। আপনারা চাইলে বাজেট বাড়াতেও পারেন, আবার চাইলে বাজেট কমাতেও পারেন। তো আমি ফুল শপটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অনেক অনেক আইটেম আমি আপনাদেরকে একটু বলে দিই। ওয়াশেবল ডায়াপার, বেবি ডায়াপার, তারপর ইউরিন ম্যাট, নকশি কাঁথা, তারপর হচ্ছে বেবিদের টিথার, নেইল কাটার, টাং ক্লিনার, হেয়ার ব্রাশ, তারপর হচ্ছে ব্রেস্ট পাম্প মেশিন। ইচ অ্যান্ড এভরি আইটেম, এভরি প্যাকেজ কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন, উনারা মূলত হোলসেলার। আপনারা যদি চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোলসেল এবং রিটেল দুইভাবেই কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন। তাছাড়া আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু অনেক ধরনের ফিডার পাওয়া যায়। অ্যাভেন থেকে শুরু করে আরএফএল সব ধরনেরই কিন্তু হোলসেল করা হয়, সব ধরনের ফিডার। তো আমরা একটা একটা করে দেখাবো, একটা একটা করে জিনিসের দাম বলে দিব। আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু বেবি ক্যারিং এর যে ব্যাগগুলো সেগুলো কিন্তু সবগুলো আইটেম পাওয়া যায়। এছাড়া কিন্তু দামি দামি দোলনা, তারপর হচ্ছে বেবি ক্যারিয়ার যেগুলো আছে, বেবি ওয়াকার, সবকিছু কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো আর কথা না বাড়াই, আমরা আপনাদেরকে এখন প্যাকেজটা দেখাই। প্যাকেজের প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল দামও বলে দিব, এবং আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা প্যাকেজের প্রত্যেকটা জিনিসের কিন্তু মানে হায়েস্ট এবং লোয়েস্ট সবকিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো প্রথমে শুরু করছি বেবি বেডিং দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটা বেবি বেডিং। বেবি বেডিংটা অনেক সফট, এটা চাইলে ডিটারজেন্ট দিয়ে আপনারা ক্লিন করতে পারবেন। শুকাতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে, কারণ বাবুরা প্রায় কিন্তু দেখা যায় হিসু করে দেয়, সেক্ষেত্রে কিন্তু ধোয়ার একটা ব্যাপার থাকে। দুইটা সফট কোলবালিশ পাবেন এবং একটা পিলো কভার পাবেন। তো ভাই, এই সেটটা কেউ পারচেস করতে চাইলে কত টাকা লাগবে? এটা তো আমরা মূলত হলো আমাদের হলো পাইকারি দোকান। পাইকারি দোকানে বলে পাইকারি দামটাই রাখতে হবে। আপনি ফুল প্যাকেজ নেন, এক পিস নেন, এটা আপনার খুশির মতন। কিন্তু আমরা যেটা হোলসেল করি, হোলসেল দাম হলো 550 টাকা। হোলসেল হচ্ছে 550 টাকা এটার দাম। জি, আপনাদের এখানে খুচরা নিলে আমি 550 টাকা রাখবো, 550ই রাখা হবে। হ্যাঁ, এটা হলো আপনার সুবিধা হলো, এটা হলো আপনার এক লিক তোলা দেওয়া, যেটা আপনি মনে করেন ওয়াশ করার জন্য জাস্ট চুবিয়ে রেখে দিয়ে ঝুলিয়ে দিবেন, পানিতে ঝরে গেলে জিনিস শুকিয়ে যাবে। আচ্ছা, আর জিনিসটা অনেক কমফোর্টেবল, বাচ্চার গরম লাগবে না, কারণ এটা 100% কটন। আচ্ছা আচ্ছা, 100% পাচ্ছেন। আবার এটা দিয়ে কোলে করে নিয়েও হাঁটতে পারবেন। আপনি চাইলে আপনি চাইলে বাবুকে একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে এটা সর্বনিম্ন, মানে বেডিং তো আপনাদের অনেক আছে। এই যে এখানে নিচেও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বেডিং আছে, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেডিং আছে। তো বেডিং এর সর্বনিম্ন আমি যখন শুনছিলাম অফ ক্যামেরা 400 টাকা থেকে শুরু, 400 টাকা থেকে শুরু একদম সবচেয়ে উপরে কত? 400 টাকা থেকে নিয়ে আমাদের কাছে 1500 টাকা পর্যন্ত আপনি বেডিং আছে। বেডিং আছে, তো এখন আমরা বাইরে আছে, আমরা এই যে এখানে আরেকটা বেডিং ও দেখতে পাচ্ছি, যে এখানে আরেকটা বেডিং আছে, এটা হলো আপনার মশারি সহ। মশারি সহ টা কত পড়বে? এটা হলো 550 টাকা, এটা 550 টাকা, এটা মশারি সহ। ওকে, চমৎকার। এখন দেখাবো ইউরিন ম্যাট। ইউরিন ম্যাট যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নিউবর্ন বেবির জন্য করা আছে। এটা হচ্ছে প্যাকেজেরটা। প্যাকেজেরটার প্রাইস কত? এটা হলো আপনার 170 টাকা। কেউ যদি চান আমি প্যাকেজ নিব না ভাই, আমার প্যাকেজ দরকার নাই, আমি সিঙ্গেল একটা নিব, তাহলে আপনারা সোজা চলে আসবেন 170 টাকা। আর এটা সবচেয়ে বড় সাইজ কত হয়? সবচেয়ে বড় আপনি যদি বল এক্সেল, ওটা হচ্ছে আপনার 400 টাকা। ভাইদের এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইউরিন ম্যাটের কালেকশন আছে। এখানে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু ইউরিন ম্যাট দেওয়া আছে, অনেক অনেক কালার কম্বিনেশন, অনেক অনেক ডিজাইন, এটা থেকে পছন্দ মতো বেছে নিতে পারবেন। 120 থেকে 420 টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা চমৎকার ইউরিন ম্যাট নিতে পারবেন। আর এটা কিন্তু সিনথেটিক না, এটা কিন্তু টাওয়েলের মতো, টাওয়েলের মতো, কিন্তু বাচ্চা এটা শুষে নিবে, কিন্তু বাচ্চা তো ঠান্ডা লাগবে না। এটা হচ্ছে রাবার টাইপ, রাবার দেওয়া, তো হাই কোয়ালিটি বিদেশি রাবার, এটা ফাটবে না, ফাটবে না, গুঁড়ো হয়ে যাবে না, কিছু হবে না। ওকে, 1-2 বছর অনেসে ইউজ করা যাবে। ওকে, আমরা নেক্সট নকশি কাঁথা দেখাবো, বাচ্চাদের কাঁথা। তো আমি বেবি কাঁথা দেখাচ্ছি, যে যত কিছুই বলেন না কেন বেবি কাঁথার সাথে কিন্তু কোনো কিছু তুলনা হয় না। আর এখন কিন্তু সেই জমানা নেই যে বসে বসে কাঁথা সেলাই করবো, এখন দোকানে আসলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাঁথা পাওয়া যায়। তো এটা কিন্তু খুব হাই কোয়ালিটি, এবং সবচেয়ে কম দামের যে কোয়ালিটি যে কাঁথা, এটা কিন্তু হচ্ছে মাত্র 90 টাকা পিস। তো বুঝেন, আপনি 1000 টাকা কিনলে তো 10 টাকা আপনি এমনি পেয়ে যাচ্ছেন, 11 টাকা কাঁথা পাওয়া যায়। তো এখন আমি একটু বলে দিই, এগুলো কিন্তু এটা হচ্ছে সর্বনিম্ন 90 টাকা, আর সর্বোচ্চটার দাম কত ভাই? সর্বোচ্চ হলে হচ্ছে বড় সাইজ, যেটা 250 টাকা, মানে 250 টাকা ডবল। আচ্ছা, আমরা একটু দেখাই মশারি। ছোট্ট বেবিদেরকে কিন্তু মশা কামড় দেওয়ার জন্য উঠে পুড়ে লেগে থাকে, তো সেই ক্ষেত্রে বেবিটাকে মশার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু একটা মশারি আপনারা নিয়ে নিতে পারেন। তো আপনাদের সুবিধার জন্য একটু বলে দিই, আমাদের কাছে কিন্তু বেবির বেডিং এর সাথে মশারি সেট আপ করা, মশারিও কিন্তু বেডিং ও কিন্তু পাওয়া যায়। তো মশারি কিন্তু আমি যেটা বললাম যে বেডিং এর সাথে কিন্তু মশারি সেট আপ করা, সেই ধরনের বেডিং ও পাওয়া যায়। অনেকে চায় যে না, বেডিং এর সাথে আমার দরকার নেই, আমি আলাদা নিব। তো সেই ক্ষেত্রে এইটার দাম কত ভাই?
সেক্ষেত্রে দাম হলো 300 টাকা। 300 টাকা এখানে আপনাদের সবচেয়ে কম আর সবচেয়ে বেশি কত? সবচেয়ে বেশি হলো আপনাকে 450 টাকা। 450 টাকা। এই যে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো কালারের মশারি আছে, অনেকগুলো ডিজাইনের মশারি আছে, যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন। আপনাদের এমন না যে প্যাকেজে দেখাচ্ছি বলে আপনাদের বাধ্যতামূলক এটাই নিতে হবে। আপনারা যদি আরো দামি নেন তাহলে প্যাকেজের দামটা একটু বাড়বে। এখানে তিনটা হচ্ছে নিমা, তিনটা নিমা কিন্তু আমি বলি এটা বাইরের, এটা হচ্ছে থাই, এটা হচ্ছে আমাদের দেশি, এটা দেশি, এটাও কিন্তু দেশীয়। তো আপনারা কিন্তু তিনটা নিমা পাচ্ছেন, তিনটা পাচ্ছেন 90 এই সেটে। এরপর আপনাদের যদি 100 পিস নিমাও লাগে আমরা সেটা দিতে পারবো। 100 পিস নিমা বলেন। আচ্ছা ভাই, পিস কত করে? এগুলার পিস কত করে? এটা হলো আপনার 25 টাকা। 25 টাকা পিস। এখন 100 পিস লাগলে 100 পিস এই দামে নিতে পারবেন। এটা হোলসেল, কারণ অন্যান্য জায়গায় কিন্তু এগুলো 60 টাকা করে বিক্রি করা হয়। আপনারা দেখবেন যে ক্লিনিকের মধ্যে কিন্তু হেটে হেটে বিক্রি করে 60 টাকা করে। আবার নেইটি কত করে ভাই? নেইটি 15 টাকা। 15 টাকা না, এগুলো কিন্তু 50 টাকা করে সেল করে একবারে। হ্যাঁ, কিন্তু আমাদের নেইটিটা হলো নিজে করা, তো একদম নিজে করা। হ্যাঁ, বড় সাইজ। অন্য জায়গায় নেইটি গুলো ছোট থাকে, আর এরকম থাকে না, এরকম ডবল থাকে না, সিঙ্গেল পার্ট থাকে। কিন্তু এটা কিন্তু ডবল, এটা কিন্তু ধুয়ে ধুয়ে অনেকদিন ইউজ করতে পারবেন। তাছাড়া আমাদের কাছে কিন্তু ওয়াশেবল ডায়াপার, তারপর হচ্ছে রেগুলার ইউজার ডায়াপার, সেটা তো আমাদের কাছে অবশ্যই আছে। তো এই যে নেংটি গুলো দেখিয়ে দিলাম, এইগুলো নিতে পারবেন। আর এগুলোর সাথে কিন্তু আরো অনেক জিনিস আছে প্যাকেজে, আমি দেখিয়ে দিচ্ছি। থাইজেনিমাটা দেখালাম, এটার প্রাইসটা একটু বলি ভাই। এটা হলো আপনার 100 টাকা। 100 টাকা। এটা কত? এটা 40 টাকা। এটা 40 টাকা। আর নিমার নেংটির দাম তো সেমই থাকবে। হ্যাঁ, নেংটি 15 টাকা। আচ্ছা, নেংটি হচ্ছে 15 টাকা। এটা হচ্ছে বেবিদের বিপ, এটা হচ্ছে বিপ, আর একটা আছে সিলিকন বিপ। দুইটা বিপ আমরা দিচ্ছি একটা সেটের ভিতরে। আমরা একটা দিচ্ছি হচ্ছে নর্মাল বিপ। নর্মাল বিপ এর নিচে কিন্তু আপনাদের যেন ভিজে না দেয় বাচ্চাদের শরীর, উপরে ভিজবে কিন্তু নিচে ভিজবে না। তো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই প্যাকেজের ভিতরে। তো এটা কেউ যদি ধরেন প্যাকেজ নিলাম না, আমি এটা সিঙ্গেল নিবো, তাহলে এটার প্রাইস কত দাঁড়াবে? সিঙ্গেল নিলে এটা হলো আপনার 60 টাকা করে। 60 টাকা। আর এটা কত সিলিকনেরটা? সিলিকনেরটা আপনার 230 টাকা। সিলিকনেরটা 230 টাকা। ওকে, এরপরে হাত মোজা, পা মোজা আছে, এটা কি? এটা কি? থাই হাতের দুইটা, পায়ের দুইটা। আচ্ছা, থাই হাতের দুইটা, পায়ের দুইটা এখানে থাকবে। এটার প্রাইস কত সিঙ্গেল? এটা হলো আপনার 130 টাকা। 130 টাকা। আমরা কিন্তু হোলসেল দাম বলে দিচ্ছি, পাইকারি যেটা করি সেটাই বলতেছি, সেটাই বলতেছি। এখানে টুপি আছে, হাত মোজা, পা মোজা, এটা কত? এটা স্যার 150 টাকা। 150 টাকা। এই সেটের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর টাওয়াল আছে। টাওয়াল গুলো কি কি টাওয়াল আমি বলে দেই। ধরেন একটা নবজাতক শিশু, তার কিন্তু শরীরের মোছা টোছার ব্যাপার আছে, টাং ক্লিন করার ব্যাপার আছে, নাহলে বাচ্চাদের মুখে কিন্তু ঘা হয়ে যায়। আবার গলার ভাজা দেখবেন কি, বাচ্চারা মুখ থেকে যে জমানো দুধটা ছেড়ে দেয় বা লোল ছেড়ে দেয়, সেটা গলায় কিন্তু দুর্গন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে বাচ্চাদের টেক কেয়ার করার জন্য, বাচ্চাদেরকে মোছানোর জন্য বা বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনারা এই সফট টাওয়াল যে প্যাকেটটা আছে নিয়ে নিতে পারেন। এটার প্রাইস কত ভাইয়া? এটা আপনারা 8 পিস পাচ্ছেন 100 টাকা। 8 পিস 100 টাকা। এটা যে শুধু বাচ্চারা ইউজ করতে পারবে তা না, আপুরা যখন ফেসিয়াল করেন সেটার জন্য এটা ইউজ করতে পারবেন। ওকে, এখন আসি নিউবর্ন বেবিকে তো গোসল করাতে হবে, গোসল করিয়ে মুছতে হবে বা কোথাও আপনাদের নিয়ে যেতে হবে। বাথ টাওয়াল দেখাবো। বাথ টাওয়াল এটার প্রাইস কত ভাইয়া? বাথ টাওয়াল এটা হলো আপনাদের 180 টাকা। একটু মেলে দেখাবেন কতটুকু? হ্যাঁ অবশ্যই। এটা আপনার বেলভেটের হবে, একদম সফট। ওয়াও, একদম সফট, কারণ আপনারা জানেন বাচ্চাদের ত্বক কিন্তু অনেক নরম, সেই ক্ষেত্রে হার্ড টাওয়াল দিয়ে কিন্তু মোছানোটা ঠিক না। এটার প্রাইসটা কত আসবে? 180 টাকা। তো আমি এখন ক্যাপ টাওয়াল দেখাবো। একটা নিউবর্ন বেবি কিন্তু মায়ের গর্ভে কিন্তু অনেক গরম একটা আবহাওয়াতে থাকে, তো পৃথিবীর বাতাস পাওয়ার সাথে সাথে কিন্তু ঠান্ডা লেগে যায় বা ঠান্ডা লাগে, দেখবেন একটু খোলা রাখলে যেন কেমন করতে থাকে বাচ্চারা, চিৎকার করতে থাকে। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ক্যাপ টাওয়াল দিয়ে বাচ্চাটাকে সুন্দর মতো মুড়িয়ে রাখলে বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগার কোনো চান্সেস থাকবে না। বা আপনারা বাইরে বেড়াতে যাচ্ছেন, বাচ্চাটাকে ঢেকে বাইরে নিতে পারবেন, তাহলে বাইরে আলো বাতাস মানে ধুলা টুলার বাচ্চার গায়ে লাগতে পারবে না। তো আমি ক্যাপ টাওয়ালটা দেখিয়ে দিচ্ছি। বা আপনারা কেউ যদি গিফট দিতে চান বাচ্চাদেরকে গিফট হিসেবে, এটা খুবই ভালো একটা গিফট, অনেকে গিফটের জন্য নিয়ে যায়, অনেকে ক্যাপ টাওয়ালটা গিফটের জন্য। ওই ক্ষেত্রে আপনি গিফট যদি সিঙ্গেল শুধু ক্যাপ টাওয়ালটা নিতে চান গিফট আইটেম হিসেবে, তাহলে এটার প্রাইস কত পড়বে? এটা হলো আপনার থাই, এটা নিলে সিঙ্গেল যদি নেন আমি 220 টাকা রাখবো। 220 টাকা। 6টা পাইকারি 3 পিস আমি একই দামে রাখবো। আপনি 6টাই খুশি নেন বাবুর জন্য, অনেকে 3টা নেয়, কালার আছে আপনার 4টা 5টা কালার হয়, অনেকে 3টা নেয়, তার জন্য আপনি 220 টাকা রাখবো। আচ্ছা, এই টাওয়ালটা কিন্তু বেশ বড়, আপনারা দেখতে পাচ্ছেন, এটার প্রাইসটা বলে দিচ্ছি। হ্যাঁ, এটা হলো 2754, এটা আপনি হলো 300 টাকা। 300 টাকা, চমৎকার। এটা আরো কালার হবে, যে কালার ভালো লাগে সেটা নিতে পারবেন। 4টা কালার আছে, টোটাল 5টা কালার আছে। ওকে, এতক্ষণ ছিল বাচ্চাদেরকে কোথায় শোয়াবো, কিসে শোয়াবো, কি দিয়ে নিব, এখন হচ্ছে বাচ্চাদের যত্নার্থে আমরা কি দিয়ে করব। এটা হচ্ছে বেবি কেয়ার কিট। এখানে কিন্তু আপনারা বেবিদের সফট
চুল কিন্তু ব্রাশ করার জন্য চিরুনি দেখতে পাচ্ছেন, যাদের চুলটা একটু মানে ভালো কোয়ালিটি তাদেরটা এটা দিয়ে করতে পারবেন। তারপর বাচ্চাদের শরীরে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার আছে, তারপর এখানে কিন্তু বাচ্চাদের জন্য একটা হ্যাঁ নোজ, এটা হচ্ছে নোজ ক্লিনার, পানি মানে কানের এবং নাকের পানি বের করার জন্য। তারপর এখানে কিন্তু আরেকটা আছে, এটা কি ধরুন আপনি ওই যে কানে নাকে মলাটল, আচ্ছা মলাটল থাকলে ওটা ক্লিন করার জন্য হ্যাঁ টুইজার বলে, এটা হচ্ছে নেইল কাটার, এটা হচ্ছে সিজার, এটা হচ্ছে ড্রপার। এই পুরো সেট দিয়ে কিন্তু বাচ্চাদের যত্ন নিতে পারবেন। এটা লুজ কিনলে কত টাকা লাগবে ভাই? লাগবে 350 টাকা। 350 টাকা। এটা হচ্ছে বেবিদের শুজ, এটা পেয়ার কত নেবেন ভাইয়া? এটা আপনি 130 টাকা। 130 টাকা। এটা হচ্ছে ইউরিন অ্যালার্ম, এটা সম্পর্কে অনেকে জানেন অনেকে জানেন না, যারা জানেন না তাদের জন্য জানিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় বাচ্চারা ঘুমানোর সময় বাচ্চারা কিন্তু হিসু করে হিসুর মধ্যে শুয়ে থাকে, সেক্ষেত্রে বাচ্চা ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদের এটা যদি আপনারা ইউজ করেন ইউরিনের ওখানে কিন্তু এটা সেট করা থাকবে, বাচ্চারা হিসু করার সাথে সাথে কিন্তু একটা অ্যালার্ম দিবে, মায়েরা তাহলে সাথে সাথে উঠে কিন্তু বাচ্চাদেরকে চেঞ্জ করতে পারবে। এটা প্রাইসটা বলে দেই, এটা 150 টাকা। আমি বলি কেউ যদি দেখা যায় আর কিছু না নেন, শুধু এটা নিতে চান, এটা 150 টাকা দিয়ে নিতে পারবেন, এটা খুবই কাজের জিনিস। তো আমি নেল কাটারটা দেখিয়ে দিচ্ছি, নেল কাটার ওখানে সেটও আছে, আমি লুজ একটা দিয়ে দিচ্ছি, আলাদা লাগে। আচ্ছা এটার প্রাইসটা বলে দেই, এটা 100 টাকা। 100 টাকা। ফিডারের কথা বলি, ফিডারটা কিন্তু দুই ধরনের ফিডার, একটা থাকছে সিলিকন ফিডার আর একটা থাকছে গ্লাস ফিডার। গ্লাস ফিডারের উপরে কিন্তু রাবারের কভার দেওয়া থাকবে। এটার প্রাইস কত? এটা এটা হলো 220 টাকা। নিউবর্ন বেবিদের জন্য খুব বেশি বড় ফিডারের প্রয়োজন হয় না, তাই কিন্তু এই সাইজের দুটো হলে হয়ে যায়। দেখা যায় র্যান্ডম একটা ধুয়ে দিলেন আর একটা দিয়ে খাওয়াচ্ছেন, এভাবে করে কিন্তু ইউজ করতে পারবেন। তো এটার প্রাইস কত? এটা 150 টাকা। 150। বাচ্চাদের কান পরিষ্কার করার জন্য নাক পরিষ্কার করার জন্য কিন্তু আপনারা এই যে কটন বাটের যে বক্সটা আছে এটা নিয়ে নিতে পারেন। এটা প্রাইস কত ভাইয়া? এটা 60 টাকা। 60 টাকা। এখানে কিন্তু বাচ্চাদের জন্য 3 পিস এরকম লুজ ডায়াপার থাকবে সেটে। এই 3 পিস কিন্তু ওই যে 3টা ড্রেস আমরা আপনাদেরকে যেহেতু দিচ্ছি, 3টা নিমা, 3টা ন্যাপি, 3টা ডায়াপার। আর কেউ যদি ওয়াশেবল ডায়াপার, এটা কিন্তু ওয়াশেবল ডায়াপার লুজ আপনারা নিতে পারবেন, চাইলে এই প্যাকেজের ভিতরে নিতে পারবেন। প্যাকেজের ভিতরে কিন্তু এটা থাকছে 1 পিস। এটা কিন্তু 3 বছর পর্যন্ত, বাচ্চাদের 3 বছর বয়স পর্যন্ত আপনারা ধুয়ে ধুয়ে ইউজ করতে পারবেন। এটার সাথে কিন্তু ইনসার্ট প্যাড থাকবে ভাই। ইনসার্ট প্যাড কটা দেওয়া থাকবে? একটা 3 লেয়ারের মোটা একটা দেওয়া আছে, এটা হচ্ছে সেটের ভিতরে। তো 3 লেয়ার দিয়ে একটা মানে ড্রাইপারের ওয়াশেবল ড্রাইপারের প্রাইস কত আসে? এটা 220 টাকা। 220 টাকা। পাইকারি 220। যে কটা নেন আপনাদের ইচ্ছা। নিউবর্ন বেবিদের জন্য কিন্তু হাগিজের যে ড্রাইপারটা আছে, ড্রাইপারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কত পিসের? এটা হচ্ছে 64 পিসের। এটা প্রাইস কত পড়বে? এটা আপ টু 5 কেজি বাচ্চাদের জন্য। এটা প্রাইসটা আমি আবার বলে দিচ্ছি, 1150 টাকা হলে এটা কেনা যাবে। এটা কিন্তু সেটের ভিতরেই থাকছে। তো আমি বাচ্চাদের যে শুধু ওইদিকে যত্ন নিতে হবে সেটা হলে তো হবে না, বেবিদের কসমেটিকেরও প্রয়োজন হয়। তো এখানে কি কি আছে আমি বলে দিচ্ছি। কোডোমোর এই গিফট সেটটা, অনেকে দেখা যায় ভাই বোনের ছেলে মেয়ে হয়েছে বা আত্মীয় স্বজনের ছেলে মেয়ে হয়েছে, কি গিফট দিব, সেক্ষেত্রে আপনারা এই গিফট প্যাকটা কিন্তু দিয়ে দিতে পারেন, অনেক কাজে লাগবে। এখানে বেবি শ্যাম্পু আছে, হেড টু টো ওয়াশ আছে, তারপর বেবি লোশন পাউডার আছে, আর এটা হচ্ছে বেবি পাউডার, আর এটা হচ্ছে বাবুদের শরীরটাকে ক্লিন করার জন্য কিন্তু এটা কি পাউডার রেসপন্সটা, এটা হচ্ছে পাউডার রেসপন্স। তো এই ফুল সেটটা কত ভাইয়া? 650 টাকা। হোলসেল, আপনারা হোলসেল দামে নিতে পারবেন। 1 পিস চাইলে 1 পিস, 100 পিস চাইলে 100 পিস। এটা কাস্টমারে দিতে পারবো আমরা। এতক্ষণ বাচ্চার যত্নের জন্য আমরা অনেক জিনিস দেখালাম, এখন হচ্ছে বাচ্চাদের মায়ের নিউবর্ন বেবিদের জন্য কিন্তু এই যে এটা ম্যানুয়াল ব্রেস্ট পাম্পটা প্রয়োজন হয়। এটা প্রাইসটা কত ভাইয়া? এটা হলো 450 টাকা। আর এটা হচ্ছে ম্যাটারনিটি ব্রা, ওকে, এটা প্রাইস হচ্ছে 250 টাকা। 250। আর এটা হচ্ছে ম্যাটারনিটি পিলো, এটার প্রাইস কত ভাইয়া? এটা হলো 550। এটা বাচ্চা কি কোলে নিয়ে দুধ খাওয়ানোর জন্য? আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি, 550 টাকা। 550 টাকা। 3টা কালার হবে। 3টা কালার হবে, যে কালার পছন্দ আপনি সেই কালারটা বেছে নিতে পারেন। তো ভিউয়ার্স, অনেকগুলো আইটেম দেখলেন, আর আমি একটু বলে দেই, অনেকে দেখা যায় যে বাবু হওয়ার সাথে সাথে কিন্তু মানে কেনাকাটা একটা ধুম পড়ে যায়, এটা কিনতে গেলে ওইটা মিস যায়, ওইটা কিনতে গেলে ওইটা ভুলে যান। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আপনাদের প্রিয়জন বা নিজের সোনামণিদের জন্য যদি একদম ফুল সেটটা নিতে চান, এই সেটটার প্রাইস পড়ছে কত ভাইয়া? এটা পড়তে যাবে 7570 টাকা। 7570 টাকা আপনাদের যদি বাজেট থাকে আপনারা টোটাল জিনিস নিতে পারবেন। আর কারো যদি সিঙ্গেল একটা জিনিস লাগে, ধরুন আপনার বাচ্চা শুধু এটা লাগবে আর কিচ্ছু দরকার নাই, এটাই সে নিয়ে যান। ধরুন আপনার শুধু কাঁথা লাগবে, আপনি কাঁথাটাই নিয়ে যান। আর সবকিছুর দাম তো আমি আলাদা আলাদা করে বলেই দিয়েছি। তো স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, আর আমি আপনাদেরকে এখন নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আবু তালেব এন্টারপ্রাইজ, কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্তে কিন্তু প্রোডাক্ট পারচেজ করতে পারেন। অনেকে বাবা থাকেন বিদেশে, ধরেন নিউবর্ন বেবির বাবা বিদেশে, সেক্ষেত্রে বাবুকে সারপ্রাইজ দেওয়ার জন্য অপশন কিন্তু থাকছে। আপনারা বিদেশে বসেই কিন্তু এই ফুল সেটটা আপনাদের বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন, সেটা গ্রামের বাড়ি হোক, ঢাকা হোক, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দিতে পারবো। আর অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে শপ নাম্বার 110 111, এটা হচ্ছে বনলতা মার্কেট, ফার্স্ট ফ্লোর, ঢাকা, নিউ মার্কেট, 1205।
ওকে, তো আশা করি আপনার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার পেয়ে গেছেন। আর যদি অ্যাড্রেসটা না বুঝেন ঘাবড়ানোর কোনো দরকার নেই, আপনারা জাস্ট এই কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করবেন, ভাইয়ারা আপনাদেরকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে নিউ মার্কেটের কাঁচা বাজার সামনে আসলে। ওকে, তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, আমার প্রেজেন্টেশন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।